কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে টানা 10 দিন বন্ধ থাকার পর সচল করা হয়েছে মোবাইল ইন্টারনেট সেবা। রোববার বিকেল 3টা থেকে সারা দেশে এই সেবা চালু করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের বৈঠক শেষে যে আজকে বিকাল 3টার সময়ে আমরা আমাদের মোবাইল নেটওয়ার্কের 4G ইন্টারনেট কানেক্টিভিটি আমরা পুনঃস্থাপন করতে পারবো ইনশাআল্লাহ। এর আগে টানা 5 দিন বন্ধ থাকার পর গত 23 জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়। ইন্টারনেট সেবা চালু হলেও ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং টিকটক বন্ধ থাকায় এখনও স্বস্তি ফিরছে না নেটিজেনদের মধ্যে। তবে ডাটা চালু করলে পাওয়া যাবে 5 GB বোনাস। যারা মোবাইলের গ্রাহক, যারা ইন্টারনেটের যে প্যাকেজগুলো ছিল, ডেটাগুলো ছিল, সেটি আসলে তাদের তো ব্যক্তিগতভাবে কোনো দোষ না, কিন্তু এই নেটওয়ার্কটা আসলে নিরবিচ্ছিন্ন না থাকাতে তারা সেই সময় ইন্টারনেটটা ব্যবহার করতে পারেনি। এই সকল বিষয় বিবেচনা করে আমরা আলোচনা সাপেক্ষে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে 3 দিনের জন্য আমরা মোবাইল নেটওয়ার্ক যারা আসবেন, ব্যবহার করবেন এবং 4G যখন যুক্ত হবেন, তখন মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী প্রত্যেক গ্রাহক 3 দিনের জন্য 5 GB বোনাস তারা ডেটা পাবেন। কিন্তু কবে নাগাদ এসব প্ল্যাটফর্ম খুলে দেওয়া হবে তা এখনো জানায়নি BRTC। রিয়া রহমান, ডেক্স রিপোর্ট, বাংলা জনপদ। বিশ্বমানের ডিজিটাল এক্সরে, কালার আল্ট্রাসাউন্ড, ডিজিটাল মাল্টিচ্যানেল ECG, প্যাথোলজিতে দক্ষ টেকনোলজিস্টদের তত্ত্বাবধানে বায়োলজি, সেনোলজি, হেমাটোলজি সহ সকল ধরনের প্যাথোলজিক্যাল পরীক্ষায় আমরাই দিচ্ছি নির্ভুল রিপোর্টের নিশ্চয়তা। অভিজ্ঞ চিকিৎসক ও আধুনিক চিকিৎসা সরঞ্জাম নিয়ে মঞ্জু হসপিটাল সর্বদাই প্রস্তুত চিকিৎসা সেবা প্রদানে।